প্রয়াসের অঙ্গ হিসেবে মহা অষ্টমীর দিন শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা অসহায় শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। পাশাপাশি শান্তিরবাজার প্রেস ক্লাবের সাংবাদিকদের সংবর্ধনা দিলেন তিনি। পূজায় যাতে করে শিশুগৃহে থাকা ছোট ছোট শিশুরা আনন্দে কাটতে পারে তারই প্রয়াস ওসির। সোমবার শান্তিরবাজার থানার অধীন লাউগাং এলাকায় মনোরমা শিশু নিকেতনে বসবাসকারী শিশুদের দৈনন্দিন জীবনে পরিবর্তনের লক্ষ্যে শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা ছোট ছোট শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন। তার পাশাপাশি ওসির পক্ষ থেকে শান্তিরবাজার প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদেরও সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা, প্রফেশনাল এসআই সুজিত সরকার সহ শান্তিরবাজার প্রেস ক্লাবের সাংবাদিকরা। নিকেতন লাউগাং স্থিত ওই জায়গাতে আমরা আশ্রমে আছি এবং ছোট্ট বাচ্চা ওই শিশু নিকেতনে যারা বাচ্চা আছে তাদেরকে আমরা প্রয়াসের অঙ্গ হিসেবে তাদেরকে ছোট্ট আমরা একটা বস্ত্র দান করি। তার সাথে প্রেস ক্লাব সাংবাদিক ভাই এবং বন্ধুরা আছে তাদেরকে আমরা শান্তিরবাজার তরফ থেকে থানার তরফ থেকে সম্বোধনা দিই এবং আমার সাথে আমার এসডিপিও এবং পিএসআই সুজিত সরকার এবং এসডিপিও নিরুপম দত্ত সেখানে প্রেজেন্ট ছিল।